হ্যালো গাইজ, আমি দীপঙ্কর। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ইজি আর্ট। আমি আছি এখন গভর্নমেন্ট আর্ট কলেজে। তোমরা ফর্ম ফিল আপ নিয়ে কিছু প্রশ্ন আমাকে করেছিলে। অনেকের সমস্যা হচ্ছে যে 2020 যারা ক্যান্ডিডেট আছো, মানে এইচএস যারা দিয়েছে 2020-তে, তারা ফর্ম ফিল আপ করতে পারছো না। এই বিষয় নিয়ে অনেকে জানতে চাইছে যে ফর্ম ফিল আপটা আর করতে পারবে কি না। আর যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো 2020-তে পড়াশোনা করেও, মানে এইচএসে, তারা কি এক্সামে বসতে পারবে কি পারবে না? তো আজকে আমি গেলাম অফিসে, তো ম্যাডামের সাথে আলোচনা করলাম। তো ম্যাম বলল যে 2020 যারা ক্যান্ডিডেট, সিইউ এবার নতুন নিয়ম করেছে যে তারা ফর্ম ফিল আপ করলেও এক্সাম দিতে পারবে না। তাই দুঃখিত যে তোমরা এক্সাম দিতে পারবে না যত সম্ভব। আর যারা ফর্ম ফিল আপ করতে পারছো না, তারা তো পারবে না ফর্ম ফিল আপ করতে, যেহেতু তোমরা 20-র ক্যান্ডিডেট, এইচএস তোমরা 20-তে দিয়েছো। আর একটা প্রশ্ন যে ফর্ম ফিল আপে যারা ভুল করেছো, মেজার কিছু ভুল থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু খুব বড় ভুল করলে তোমাদের দরখাস্ত জমা দিতে হবে, এটার বিষয়েও আমি জানলাম। আর তো এটাই বলার ছিল। আর একটা বিষয় তোমাদের বলা হয়নি যে 10+12 যে গত বছর যারা এক্সাম আর কি দিয়েছিলে, তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবছর নট এক্সিস্ট বলছে, যেহেতু গতবার তোমরা ব্যবহার করেছিলে এই রেজিস্ট্রেশন নাম্বারটা। তো এই প্রবলেমটাও সলভ হয়ে গেছে, তো তোমরা গিয়ে ফর্ম ফিল আপটা করে নিতে পারো। আর ফর্ম ফিল আপটা চলবে 12 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত। তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি করে নাও, কারণ সামনে এন্ট্রান্স এক্সাম। আর যারা আমাকে ফলো করছো, যারা এই ভিডিওটা দেখছো, তাদের বেস্ট অফ লাক, খুব ভালোভাবে এন্ট্রান্স এক্সামটা দাও। আর এরকম আরও আর্ট রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও। এরপরে আরও আর্ট রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করব, তাই তোমরা বেল আইকনটা অবশ্যই অন করে রেখো, নোটিফিকেশন তাহলে সবার প্রথমে পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।